हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। आमी लिपिका और आपनी देखें हैशटैग लिपिका। तो चलो ना आज के देखे नहीं हमारा बाड़ीते ही क्या भावे मुछपुछे जिलापी तैरी करते पारी। आमादेर लागछे मयदा, चीनी, बेकिंग सोडा, एलाच, छोटो एलाच और एकटू फूड कलर और लेबूर रस एक चामच। प्रथमे आमरा शीराटा बनिए नेब, तार जोन्नो निये नियेछि चीनी और चीनिर थेके एकटु बेशी परिमाणे जल। এর মধ্যে আমরা দিয়ে দেব ছোট এলাচ আর খানিকক্ষণ ফোটার পরে দিয়ে দেব একটু লেবুর রস। লেবুর রস দিলে শিরাটায় ক্রিস্টাল পড়বে না। তো ওটা হয়ে যাওয়ার পরে আমরা ব্যাটারটা বানিয়ে নেব জিলাপির। তার জন্য এখানে নিয়ে নিয়েছি ময়দা আর অল্প অল্প জল দিয়ে এটাকে গুলতে হবে যাতে কোনো দানা না থাকে। যখন ভালোভাবে গোলা হয়ে যাবে তার মধ্যে দিয়ে দিতে হবে বেকিং সোডা আর সামান্য ফুড কালার। আপনার কাছে যদি এটা না থাকে স্কিপ করতে পারেন। আর দিয়ে দেব লেবুর রস। আমি এটা টক দই ছাড়া করছি, তো সেই জন্য আমি লেবুর রস দিয়েছি। তো ভালোভাবে ফেটিয়ে নিতে হবে ব্যাটারটা। ভালোভাবে ফেটানো হয়ে গেলে এটাকে ঢেকে রেখে দিতে হবে খানিকক্ষণের। ঢেকে রাখার পরে দেখুন একদম পারফেক্ট হয়েছে ব্যাটারটা। এবার জিলাপি ভাজার জন্য কড়াইটা আগে থেকে একটু গরম হতে দেব, তারপরে দিয়ে দেব সাদা তেল। খানিকক্ষণ গরম হতে দেব। এবার আমি নিয়ে নিয়েছি দুধের প্যাকেট। আপনি অন্য দুধের প্যাকেটও নিতে পারেন আর বাজার থেকে কিনতেও পাওয়া যায়। জিলাপি বানানোর জন্য সসের যে বোতলগুলো সেইগুলোতেও আপনি বানাতে পারেন। আমি এখানে এটা পেয়েছি, তাই জন্য লকডাউনের বাজার। তো যাই হোক, খুব একটা খারাপ হয়নি। ব্যাটারটা এতে ঢেলে নিতে হবে। এবার ঠিক এইভাবে কোনটাকে সামান্য কেটে নিতে হবে। কেটে নেওয়ার পরে একবার দেখে নিতে হবে যে তেলে ব্যাটারটা ছাড়লে উঠে যাচ্ছে কিনা। যদি উঠে আসে তারপরে এইভাবে আপনি শেপ দিতে পারেন। যদিও আমার প্রথম শেপটা ভালো আসেনি প্রথম দুটো, বাট পরে ভালো এসেছিল। আমি প্রথমটাই দেখালাম।
খানিকক্ষণ হতে দিয়ে ভালোভাবে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। যখন হয়ে যাবে তখন তেল থেকে তুলেই ওই শিরাটায় সরাসরি দিয়ে দিতে হবে, আর 40-50 সেকেন্ড রাখার পরই তুলে নিতে হবে। আর সহজেই তৈরি হয়ে গেল দেখুন মুচমুচে জিলাপি বাড়িতে বসেই। তো অবশ্যই ভালো লাগলে বাড়িতে ট্রাই করবেন আর জানাবেন যে কেমন হয়েছে, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।